আপনারা দেখছেন হুগলি ইনফো। আপনাদের সঙ্গে আমি সুতপা আসছি এখনকার বিস্তারিত খবরে। ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির হুগলি জেলার সাংগঠনিক সভাপতি সুবীর নাগের নেতৃত্বে চুঁচুড়ার ঘড়ির মোড়ে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়ে গেল। সপ্তদশ লোকসভা নির্বাচনে শাসক দলের ব্যাপক পরাজয়ের পর রাজ্যের শাসক দল নেমে পড়েছে হারানো জমি ফিরে পেতে। তারা রাজ্য জুড়ে সন্ত্রাসকে হাতিয়ার করে নিয়েছে। তারা বিভিন্ন জায়গায় তাদের সন্ত্রাস বাহিনী দ্বারা সুকৌশলে সন্ত্রাস চালাচ্ছে এবং দোষ চাপাচ্ছে বিরোধী দলের দিকে। তাদের পরিচালিত অফিস ঘর ক্লাবগুলি হয়ে উঠেছে সমাজ বিরোধীদের আস্তানা এবং মজুদ থাকছে বিভিন্ন ধরনের মারণাস্ত্র। তাই তারই প্রতিবাদে আজ বিক্ষোভ সভা অনুষ্ঠিত হলো চুঁচুড়া শহরের ঘড়ির মোড়ে। এই বিক্ষোভ সমাবেশ সম্পর্কে ভারতীয় জনতা পার্টির হুগলি জেলা সাংগঠনিক সভাপতি সুবীর নাগ জানান, আজ রাজ্য জুড়ে প্রশাসনিক দপ্তরের জেলার প্রশাসনিক দপ্তরের সম্মুখে আমরা অবস্থান বিক্ষোভ করছি। আজকে লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি 18খানা সাংসদ পেয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রতিনিয়ত আজকে শাসক দল পাগলের মতো ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হত্যা করছে, কোথাও দাঙ্গা লাগাচ্ছে, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে হত্যা করে ভারতীয় জনতা পার্টির নামে সেই হত্যার দায়ভার চালানো হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার তুলনায় হুগলি লোকসভা শান্তিপ্রিয় জায়গা, কিন্তু দুর্ভাগ্যবশত দুদিন আগে আমরা দেখতে পেলাম এখানে তৃণমূলের একটি ক্লাব, আজাদ হিন্দ ক্লাব, সেই ক্লাবের সম্মুখে একটা গ্যাংওয়ার হয় এবং একজন দুষ্কৃত মারা যায়। আজকে এইভাবে আবার চুঁচুড়ার বুকে গ্যাংওয়ার নামিয়ে আনবার একটা পরিকল্পনা হচ্ছে, যেখানে শান্তি মানুষ শান্তিপ্রিয়ভাবে বসবাস করতে পারছে। ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবার পর মানুষের আস্থা ফিরে আসছে, কিন্তু এটাকে নষ্ট করবার জন্য, এখানকার পরিবেশকে নষ্ট করবার জন্য বিভিন্ন জায়গায় লোকসভার শাসক দল নানাভাবে অপপ্রচেষ্টা চালাচ্ছে। আমাদের দাবি, এই ধরনের কার্যক্রম থেকে শাসক দলকে বিরত রাখতে হবে এবং এলাকায় যারা সমাজ বিরোধী কার্যকলাপ করবে দলমত নির্বিশেষে প্রশাসনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে হুগলি লোকসভাকে শান্ত রাখার দাবিতে এবং সারা পশ্চিমবঙ্গ জুড়ে শাসক দলের সন্ত্রাসের প্রতিবাদে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে। আশা করি সরকার এবং প্রশাসন আগামী দিন এর থেকে বিরত থাকবে। এবং সবথেকে দুর্ভাগ্যে আজকে যেহেতু প্রচুর মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছে, আজকে দিদিমণি পুলিশ মন্ত্রী হয়ে পুলিশ দিয়ে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের গুলি করে মারছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সারা ভারতবর্ষে নির্বাচনের পর কোথাও কোনো হানাহানি নেই, একমাত্র পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি। আমরা আশা রাখব প্রশাসন তার ব্যবস্থা নেবে এবং আগামী দিন পশ্চিমবঙ্গে আবার শান্তি ফিরে আসবে। নবনীতা রিপোর্ট, হুগলি ইনফো। সবজি বোঝাই ট্রাক উল্টে কিছুক্ষণের জন্য যানবাহন পরিষেবা ব্যাহত, ঘটনা সিঙ্গুরের রতনপুর ব্রিজের। সিঙ্গুরের রতনপুর ব্রিজের কাছে সবজি বোঝাই ট্রাকের পিছনে চাকা বিকল হয়ে উল্টে যায়, ফলে দুর্গাপুর হাইওয়ে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সিঙ্গুর থানার ওসি সহ পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে এবং আহতদের সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কবির বসু, রিপোর্ট, হুগলি ইনফো। ভোট পরবর্তী হিংসা অব্যাহত তারকেশ্বরের 3 নম্বর ওয়ার্ডে। তারকেশ্বর থানার পাশের একটি বাড়িতে শাসক দলের কর্মীদের মারধর করা হয়। সেখানে তারকেশ্বর থানার পুলিশ না পৌঁছানোর অভিযোগ শাসক দলের কর্মী সমর্থকদের। পরে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তারকেশ্বর পৌরসভার পুরপ্রধান উপপুরপ্রধান সহ কাউন্সিলরেরা ও শাসক দলের কর্মী ও নেতা তারকেশ্বর থানা পুলিশকে ঘেরাও করে এবং বিক্ষোভ দেখায়। দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের দাবিতে তারা এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। তারপরে এসে আমি ছাড়াতে গেছি, আমাকেও মারধর করলো। হ্যাঁ, এইভাবে অত্যাচার 3 নম্বর ওয়ার্ডে হয়ে থাকে,
তাহলে মানুষ কি করে বাস করবে? আবার বলছে রেগুলার মারবো, রেগুলার মারবো, বউগুলোকে ধরে ধরে মারতে যাচ্ছে, ছেলেগুলোকে তো মারছে মারছে, আবার বউগুলোকে টেনে টেনে মারতে যাচ্ছে, তাদের উপরে অত্যাচার করছে, এগুলো তো ঠিক নয়। গ্রেফতার হয়েছে বিরোধী দলের দুই সমর্থক, তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে তারকেশ্বর থানার সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করেছে বিরোধী দলের কর্মী ও সমর্থকরা। গতকাল দিলীপ যাদব এসে তারকেশ্বরকে অশান্ত করেছে এবং আমাদের ছেলেকে বসে বসে বিনা অপরাধে সারা রাত ধরে তাদেরকে তুলে অ্যারেস্ট করেছে এবং মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে। যতক্ষণ না আমার দাবি আমাদের ছেলেকে বিনা শর্তে ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়বো না এবং দিলীপ যাদবের নামে আমরা এফআইআর করবো, তাকে অ্যারেস্ট করতে হবে। প্রবীর বসু, রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিনব একটা ছোট্ট বিরতি, ফিরে আসো বিরতির পর। আপনার নিকটবর্তী সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে SMSME এর বিচারে অক্সিব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ফিরে এলাম বিরতির পর। হুগলির উত্তরপাড়া স্বপ্নসাজির এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়ে গেল। সাহিত্য ও সংস্কৃতিকে সর্বময় করার স্বপ্ন শুধু নয়, স্বপ্ন সত্যি করে দেখাচ্ছে স্বপ্নসাজি। সংস্থার এক বছরের জন্মদিন উপলক্ষে উত্তরপাড়ায় অবস্থিত শিবরাশ্রমে তারই দৃষ্টান্ত রাখল। নৃত্য, গান, কবিতা ও আবৃত্তির প্রতিটি মুহূর্তকে উজ্জ্বল করে তুলে এক রামধনু নির্মিত করে। শিশু, কিশোর, যুবক, যুবতীর সাথে পৌররাও অংশগ্রহণ করেন। আশ্রমের আবাসিক দুস্থ বাচ্চাদের উপহার সামগ্রী ও দুপুরে খাবার ব্যবস্থা অনুসারে অনুষ্ঠানকে মনোজ্ঞ করে তুলেছিল। মুরলী চক্রবর্তী, রিপোর্ট, হুগলি ইনফো। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে বৈদ্যবাটিতে কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হলো এবং দুস্থদের সাহায্য করা হলো। রবিবার সন্ধ্যায় সারা ভারত ফরওয়ার্ড ব্লক বৈদ্যবাটি 2 নম্বর শাখায় কমিটির উদ্যোগে 11তম বর্ষে ছাত্র ছাত্রীদের শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান এবং মাধ্যমিক পরীক্ষা ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়ে গেল। প্রায় কয়েক হাজার ছাত্র ছাত্রীদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকা ও রাজনৈতিক দলের ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে আসা বিশিষ্ট অতিথিরা এদিনের অনুষ্ঠানের আয়োজনকারীদের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। এর সঙ্গে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেতাজিকে সামনে রেখে প্রতি বছরের নামে এবছরও আমরা আজকেবার 11 বছরে আমাদের পূর্ণ হচ্ছে এলাকার সমস্ত বিদ্যালয় কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের খাতা, লেখাপড়া, সহায়ক সামগ্রী প্রদান কর্মসূচি আমরা প্রতি বছর না এবছর আমরা করছি। প্রবীর বসু, রিপোর্ট, হুগলি ইনফো। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। এই ঘটনার প্রতিবাদে বর্ধমান কার্জন গেট এলাকায় ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার তরফ থেকে এক বিক্ষোভ মিছিল হয়ে গেল। সপ্তদশ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরে গোটা রাজ্য জুড়ে অশান্তিকর পরিবেশ তৈরি করে পূর্ব বর্ধমানের কার্জন গেট চত্বরে ভারতীয় কিষাণ মোর্চার তরফ থেকে অনুষ্ঠিত হচ্ছে অবস্থান বিক্ষোভ। পাশাপাশি স্মারকলিপি জমা দেওয়া হবে জেলা শাসকের কাছে ও জেলা পুলিশ সুপারের কাছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বর্ধমানের কার্জন গেট চত্বরে এবং পাশাপাশি জেলা শাসক দপ্তর সংলগ্ন এলাকায়। পূর্ব বর্ধমানের কার্জন গেট চত্বরে চলছে অবস্থান বিক্ষোভ। সেই কর্মসূচিতে সামিল হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। বিভিন্ন জায়গা থেকে বিজেপির কর্মী সমর্থকরা এসে উপস্থিত হয়েছেন বর্ধমান কার্জন গেট চত্বরে। পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী সহ কিষাণ মোর্চার সদস্যরা উপস্থিত রয়েছেন এই বিশেষ কর্মসূচিতে। আমরা ডেপুটেশন দিলাম মূলত সারা জেলা জুড়ে নির্বাচনের পর যেভাবে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে এবং মিথ্যা মামলা সাজানো মামলায় তাদেরকে হ্যারাস করা হচ্ছে, সেই ব্যাপারটা আমরা রেখেছি।
শাসক দল যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে আমাদের পক্ষ থেকে যে অভিযোগ দায়ের করা হচ্ছে সেই অনুযায়ী কেস রুজু হচ্ছে না বা পুলিশ অ্যাকশান নিচ্ছে না, এটা উনি বলেছেন, এসপির সাথে কথা বলবেন আশ্বাস দিয়েছেন আমাদের। পাপাই সরকারের রিপোর্ট, হুগলি ইনফো। চোপড়ায় টিএমসি বিধায়কের সালিশি সভায় ছুরিকা আহত দলীয় কর্মী, ঘটনায় তীব্র উত্তেজনা এলাকায়। চোপড়ায় তৃণমূল বিধায়কের উপস্থিতিতে সালিশি সভায় ছুরিকা আহত দলীয় কর্মী, ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। জানা গিয়েছে বুধবার সন্ধ্যায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমানের বাড়িতে একটি জমি নিয়ে একটি সালিশি সভায় চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বৈঠক শুরু হতেই দুই পক্ষের মধ্যে বিশাল উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় জখম তৃণমূল কর্মী রাজুকে প্রথমে চোপড়ার দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে পরে শারীরিক অবস্থার অবনতির কারণে আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়। জমি নিয়ে বিবাদ চলতে ছিল, সেই জমি বিবাদকে কেন্দ্র করে আজকে এমএলএ সাহেবের বাড়িতে দুইপক্ষকে বৈঠক আছে। এমএলএ সাহেব কাগজপত্র দেখার জন্য, কাগজপত্র দুইপক্ষ নিয়ে যায়, দেখা দেখি পরে যখন একপক্ষ কাগজ দেখাতে পারতেছিল না তখন আরেক পক্ষ বলছে যেহেতু আজকে ডেট হয়েছে কাগজপত্র নিয়ে আসার, নিয়ে আসলে ভালো হতো। ওই তর্ক বিতর্ক করতে করতে এক পক্ষের একজন লোক মোহাম্মদ রাজু নামে, যে সেটা আমার সঙ্গে সবসময় থাকে, ওর পেটে চাকু আঘাত করে দিয়ে ওখান থেকে দৌড়ে পায়। তারা এনে দিয়েছে, এরা দীর্ঘদিন ধরে সিপিএম করতো, ওরা কিন্তু পানির সঙ্গে যুক্ত হলো, ঠিক আছে, ওরা দুষ্কৃতি নামে সবাই এই এলাকায় চিনে। শঙ্কর গুপ্তের রিপোর্ট, হুগলি ইনফো। এখন নিন একটা ছোট্ট বিরতি, ফিরে আসো বিরতির পর। জল জীবন, জলের রাজা অক্সি ব্লু, আমরা জলের প্রতিটি বিন্দুতে সততা বজায় রাখি। জলের রাজা অক্সি ব্লু, পরিপূর্ণ বিশুদ্ধতার অপর নাম অক্সি ব্লু। নিরোগ থাকতে অক্সি ব্লু, সুস্থ থাকতে অক্সি ব্লু। অতিথি আপ্যায়নে অক্সি ব্লু, তৃষ্ণা নিবারণে অক্সি ব্লু, ভ্রমণ পথে অক্সি ব্লু। আপনার নিকটবর্তী অক্সি ব্লু ডিলার ডিস্ট্রিবিউটারের সাথে যোগাযোগ করুন। জলের শুদ্ধতায় অত্যাধুনিক পদ্ধতির ব্যবহারে এসএমএসএম এর বিচারে অক্সি ব্লু বর্ষসেরা। যে কোনো যোগাযোগের জন্য ফোন করুন 9830333660। ফিরে এলাম বিরতির পর। কাটমানির টাকা ফেরোচ্ছে উত্তপ্ত বর্ধমানের মঙ্গলকোট। কাটমানির টাকা ফেরোচ্ছে উত্তপ্ত পূর্ব বর্ধমানের মঙ্গলকোট। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে শুধু বিক্ষোভই নয়, রীতিমতো মুচলেকা আদায় করলো গ্রামবাসীদের একাংশ। যে একটা দল চালাতে গেলে একটা খরচা আছে, একটা পার্টির মিটিং মিছিল আছে, সেই খরচার জন্য যারা যাদেরকে ঘর দেওয়া হয়েছিল বা যারা ঘরের টাকা পেয়েছিল তাদের কাছ থেকে। এই টাকা কোথায় কোথায় দিতেন? এই টাকা আমরা আমাদের যে অঞ্চল সভাপতি সে 2000 টাকা করে নিয়ে গেছে পার ঘর পেছু, বাকি টাকাটা আমাদের ফান্ডে থাকবে। রমজান শেখ অঞ্চল সভাপতি কি জন্য নিয়েছে টাকাটা? তিনি বলেছিলেন যে এটা ব্লকে দিতে হবে, সেই জন্য তাই জানি না, উনি বলেছিলেন ব্লকে দিতে হবে, আমরা ওনাকেই দিই, আমরা ওনার হাতেই দিয়েছি। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, এসিএন নিউজ। মঙ্গলকোট ব্লকের চানক পঞ্চায়েতের উপপ্রধান রীনা চক্রবর্তীর বাড়ি ভাঙচুর, এলাকায় ব্যাপক উত্তেজনা। মঙ্গলকোট ব্লকের চানক্য পঞ্চায়েত উপপ্রধান রীনা চক্রবর্তীর বাড়ি ভাঙচুর, এলাকায় ব্যাপক উত্তেজনা। কালকে রাত্রে আমার বাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করেছে, সেই জন্য আমরা আজকে কাল থেকেই থানাতে এসেছি, এসে আমাদের এফআইআর ট্রিট করব। বিজেপির জার্সি পরা সিপিএমের বেশ কিছু মানুষ, আমার স্ত্রী চানক অঞ্চলের তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত, বর্তমানে পঞ্চায়েতের উপপ্রধান। বিজেপি যেভাবে সিপিএমকে সঙ্গে নিয়ে অরাজকতা সৃষ্টি করতে চাইছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। একবারে ভুল খবর, কারণ বিজেপি ছেলেরা কোনো মতে ওই রকম ধরনের রাজনীতি করে না, তারা এসবে বিশ্বাস করে না যে ঝামেলা ঝঞ্ঝাট করে কোনো ফয়সালে আসা যায়। এগুলো উত্তেজিত জনতা ছিল, তার মধ্যে ওদেরই নিজস্ব কিছু লোকজনেরই এগুলো কাজ, এগুলো নিজেরা এসব করে বিজেপির উপরে দোষ চাপাচ্ছে। পাপাই সরকারের রিপোর্ট, হুগলি ইনফো। সর্বভারতীয় শিক্ষকদের বেতন কাঠামো পরিবর্তন করার দাবিতে এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়ে গেল কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে। সাথে কথা বললেন, উনি যে বিষয়টার উপর জোর দিয়েছেন যে প্রাইমারিতে বেতন বৈষম্য রয়েছে সেই কথাটা উনি স্বীকার করে নিয়েছেন এক বাক্যে, এবং উনি বলেছেন যে এই বেতন বৈষম্য আগামী দিনে থাকবে না, আমরা চেষ্টা করছি এবং আমরা আমাদের সমস্ত কিছু কাগজপত্র সব অফিসিয়াল জায়গায় পাঠিয়ে দিয়েছি। ওনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনি তাহলে বেতন কী কাঠামো তৈরি করেছেন সেটা বলুন, যে আপনাদের প্রতি যে বৈষম্য সেই বৈষম্যটা থাকবে না, এটা গোটা রাজ্যে যে বৈষম্যটা রয়েছে প্রাথমিক শিক্ষকদের সেই বৈষম্যটা আমরা দূরীকরণ করব। কিন্তু স্পেসিফিক করে উনি বলতে পারেননি যে কোন স্কেলটা আমাদের দেওয়া হবে বা আমাদের দাবিটা পুরোপুরি ওনারা মেনে নিচ্ছেন কি না।
দলের কর্মীকে আক্রমণের প্রতিবাদে পুলিশ স্টেশন ঘেরাও তৃণমূল কংগ্রেসের। শাসক দলের কর্মী অনন্ত পালকে আক্রমণের অভিযোগ এনে থানা ঘেরাও তৃণমূলের। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পূর্ব বর্ধমানের নীলপুর 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর পম্পা পালের স্বামী ও দলের কর্মী অনন্ত পাল সোমবার সকালে ছেলেকে স্কুলে পৌঁছতে গেলে বিরোধী দলের কর্মীরা তাকে ঘিরে মারধর করে। এলাকাবাসীদের অভিযোগ, তৃণমূলের কর্মী অনন্ত পাল এলাকার বিভিন্ন গরিব লোকেদের খেতে খাওয়া মানুষদের কাজে। এর প্রতিবাদে দলের সাধারণ সম্পাদক খোকন দাসের নেতৃত্বে এদিন দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় শাসক দলের কর্মী সমর্থকরা। মারধর করে আমাদের দলের কর্মীদের ভয় ধরিয়ে দিতে, যে তারা যাতে ঘর থেকে না বেরাতে পারে, তারই প্রতিবাদে আজকে আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি। যতক্ষণ না বড়বাবু এখানে বলবেন যে 24 ঘন্টার মধ্যে আমি এই সব দোষীদের গ্রেপ্তার করব, যদি না বলে আমরা আজকে সারা দিন রাত আমরা এখানে বসে থাকব না কারো। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, হুগলি ইনফো। এখনকার মতন খবর এই পর্যন্তই, হুগলি ইনফোর সঙ্গে থাকুন, নমস্কার।